আপনারা সবাই জানেন ত্রিকুট পাহাড়ে সম্প্রতি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। বেশ কয়েক বছর আগে আমরা সেখানে গিয়েছিলাম। যে রোপওয়েতে দুর্ঘটনা ঘটেছিল, যে কেবল কারগুলো শূন্যে ঝুলছিল, সেসব আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তবে দুর্ঘটনার ভিডিও কিন্তু নয়, যখন সব ঠিকঠাক ছিল তখনকার ভিডিও। ঢুকলেই দেখতে পাবেন বিশাল দৈত্যাকার এই মেশিন। এখান থেকেই আমরা ত্রিকুট পাহাড়ে যাব। এই হচ্ছে কেবল কার। কেবল কারে মোট চারজন করে বসতে পারে। দেখুন, চারজনেই কিন্তু কেবল কারে ঢুকছেন। হলো আমাদের ভয়ঙ্কর সুন্দর যাত্রা। দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়ের দৃশ্য। উইকিপিডিয়া বলছে পাহাড়ের উচ্চতা 2470 ফুট। এই সময় মনে হচ্ছিল রোপওয়ে যেন আর এগোচ্ছেই না, সত্যি একদম বন্ধ করার সময়। এটা সবচেয়ে খাড়া জায়গা।
আমরা এখন ত্রিকুট পাহাড়ে। হ্যাঁ, আপনারা ঘুরে আসেন। বাইরে ঘুরে এসে এবার ডাউন রাইডিং। এক জায়গা থেকে আর জায়গা যাওয়া যাবে না, যাওয়া যাবে না, ব্যালেন্স থাকবে না। আমি তো দুজন তুলে নিই। রেডি, 1 2 3, একটা তুলেছি, দুটো তুলেছি, বাবা আস্তে না। আমরা এবার নিচে নেমে যাচ্ছি। আমরা কি শুনলে মন দেখে তাকে কি সুন্দর লাগছে এই দৃশ্য। আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।